হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5A+ একাডেমি। আমি বিপ্লব তোমাদের সাথে। প্রতিদিনের মতো আমি আজও হাজির হয়েছি। তো আজকে যে বিশেষ টপিকটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যে যে আমার 5টি পয়েন্ট বলবো, সেই 5টি পয়েন্ট বললে ইন্টারভিউতে তোমরা কীভাবে ম্যাক্সিমাম নম্বর পাও সেই রহস্যটা আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে। তার জন্য আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি তোমরা থাকো, তোমরা দেখবে আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি বা বলতে চলেছি তার জন্য আমার কারণ হচ্ছে, আজ সকালবেলা 2টো ফোন আছে আমার এবং একটা হোয়াটসঅ্যাপে লেখা আছে যে স্যার ভীষণ আমরা টেনশনে আছি, আদৌ আমাদের চাকরি হবে কি হবে না, বেঁচে থাকবো তো তবে তো চাকরি হবে, এই ধরনের কিছু প্রশ্ন আমার কাছে অ্যারাইজ করেছে। আজকে আমার কিছু ছাত্র লিখে পাঠিয়েছে যার জন্য আমার ভিডিওটি করা। তো ঘটনা বলি, যাই হোক, যাতে করোনাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং আমার বিশ্বাস কিছুদিনের মধ্যে আমরা সবাই ভালো হয়ে যাবো এবং সুস্থ হয়ে যাবো এবং করোনার ভয় থেকে আমরা সবাই মুক্তি পাবো। তো এই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা যে 5টা পয়েন্ট বলতে চলেছি সেই 5টি পয়েন্ট তোমরা মন দিয়ে শোনো এবং ভিডিওটি দেখো। দেখার পর শেষে তোমাদের মনে হবে শিওর হ্যাঁ, তার জন্য তোমাকে আর কোথাও হাজারো কোয়েশ্চানের জন্য অপেক্ষা করতে হবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। একটু ধৈর্য ধরে শোনো কেবল। আচ্ছা, ইন্টারভিউ প্রসেসিং আমাদের কোথা থেকে শুরু হয়? কোথা থেকে শুরু হয় ইন্টারভিউ প্রসেসিং? একদম বাড়িতে, একদম বাড়িতে। তোমার বাড়িতে বসে, ঘরে বসে চা খাচ্ছ, সেইখান থেকে তোমার ইন্টারভিউ প্রসেসিং শুরু। কীরকম দেখবে, দু ধরনের ব্যক্তি থাকে। একজন ব্যক্তি কীরকম থাকে, একজন ব্যক্তির মনে ডর থাকে বা ভয় থাকে, আরেকজন ব্যক্তি থাকে যে খুব ভেলকি করে মজা করে ফুর্তি করে এরকমভাবেই থাকে। একজন ব্যক্তি ভয় থাকে বলতে কীরকম ভয়, যেমন কেউ তোমরা ইন্টারভিউ দেবে, তোমাদের মধ্যে কারোর মধ্যে হয়তো আছে যেভাবে হোক আমাকে ইন্টারভিউটা পাস করতে হবে, চাকরিটা আমার দরকারই দরকার, একদম দরকার, ভীষণ দরকার। আরে ভাই, চাকরি কার দরকার নেই, সবারই দরকার, কিন্তু ওই যে তোমার মনে একটা ভয় উত্তেজনা কাজ করছে, প্রচণ্ড রকমের উত্তেজনা আছে, চাকরিটা আমাকে পেতেই হবে, এই উত্তেজনাটার মাঝে তোমার কোথাও ডর চলে আসবে, ভয় চলে আসবে যে তাই তুমি পারবো, যার ফলে তুমি ইন্টারভিউ হলে ঠিকভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে পারবে না এবং হয়তো তুমি হেরেও যেতে পারো। তাহলে তোমার কাজ কি? আমার কাজ কোনো সময় ভয় না পেয়ে আমাকে নিজেকে সঠিক থাকতে হবে। কীরকম সঠিক? না, সঠিকটা হয়েছে আরেকটি ছেলে যেরকম আছে, তোমার সাথে মজা করে যাচ্ছে, পরীক্ষা হলে যাওয়া হবে চলে যাবো, চাকরিটি পেলেই কি না পেলেই কি, এটাই তো ঠিক। এমন তো নয় যে চাকরিটা তুমি না পেলে সারা জীবন তোমার জীবন শেষ, একদমই না। তুমি তোমার শেষ চেষ্টা করছো, শেষ চেষ্টা করে তুমি চেষ্টা করে যাচ্ছ কনফিডেন্স লেভেলের উপর, যেভাবে হোক চাকরিটা পাবো, এটা নয়। কিন্তু তুমি এটার উপর ফোকাস করো যে চাকরিটা কীভাবে পাওয়া যায়। তার জন্য তোমাকে কী করতে হবে, তুমি জিতার জন্য খেলছো না, এটা খেয়াল রাখো, তুমি খেলার জন্য খেলাটা খেলছো, খেলাটা ভালো খেলতে হবে, ইন্টারভিউটা ভালো দিতে হবে, এইটা তোমার চেষ্টা। এটা নয় কোনো সময় যে চাকরিটি তোমার দরকার, চাকরিটা আপনি আপ চলে আসবে। তাহলে প্রথম পয়েন্ট কী বললাম তোমাদেরকে আমি, যে তুমি বাড়িতে বসে যেটা ভাবছো ভয় ডাও, তাতে ইন্টারভিউ চলে গেলে কীভাবে, এমন ব্যাপারটা না। এখন তো তুমি প্রিপেয়ার হয়ে যাও, নিজেকে সেইভাবে বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্স সেই জায়গায় নিয়ে যাও যাতে তুমি ইন্টারভিউটা ভালো দিতে পারো। তার জন্য প্রেশারটাকে সাইডে রাখো, মাথার যে চাপ আছে একদম সাইডে রেখে দাও। 2 নম্বর পয়েন্ট, বাড়ি থেকে আমরা যাও টেনশন নিয়ে, প্রেশার নিয়ে, স্ট্রেস নিয়ে কোনো মতে ছোটাদৌড়া করে ওয়াইটিং রুমে হলে পৌঁছালাম। ওয়াইটিং রুমে এসে তুমি কী দেখলে, আচ্ছা আরও 100-200টা ছেলে খুব মাথায় নার্ভাস সিস্টেম নিয়ে, কেউ এরকম করে বসে আছে, কেউ এরকম করে বসে আছে, কেউ বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় বসে আছে, তোমার দেখে খুব নার্ভাস ফিল লাগছে, তাই তো? তুমি নার্ভাস ফিল লাগছে, তুমিও কোনো একটা জায়গায় কোনায় গিয়ে বসে গেলে তুমিও ভাবতে শুরু করলো তাই তো কী হবে, এরপর আমার ডাক, এরপর আমার ডাক, তুমি ওইখানে 90% হেরে গেছো, তোমার জব 90% ওইখানে ক্যান্সেল। তাহলে আমার করণীয় কি? এটা 2 নম্বর পয়েন্ট। তা তোমার করণীয় কি? ওই ওয়াইটিং রুমে হলে বসে তুমি ভাবো নিজেকে কীভাবে কনফিডেন্ট করা যায় এবং তুমি এটাই সবসময় বলো নিজের মধ্যে যে আই এম কনফিডেন্ট, আমি এটা 100% নিশ্চিত আমি ঠিকভাবে অ্যান্সারটি দিয়ে আসতে পারবো। তার জন্য তোমার দরকার কি? তোমার অ্যাটিটিউড, তোমার বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ তুমি ওই ওয়াইটিং হলে রুমেই কোনো সময়ে কোনো রকমে হাতে গালে হাত দিয়ে বা ইয়ে করে কোনো সময় বসো না, একদম ফ্রিলি কনফিডেন্ট থাকো যে হ্যাঁ আমি সঠিক অ্যান্সার দিয়ে আসবো, আমি ভালোভাবে ইন্টারভিউটা পাস করে আসবো, আমি জানি তুমিও পারবে, তোমার কোনো কিছু টেনশনের কোনো কারণ নেই। হয়তো দেখবো অনেক ছেলে বই পড়ছে, ইন্টারভিউ কমন কোয়েশ্চেন এসে গেলো, সেই কোয়েশ্চেন 30-40 নিয়ে পড়ছে, না একদম কিছু দরকার নেই, শুধু একটাই ভাবো নিজেকে যে চল ভাই পার্টিসিপেট কর, আজকের মতো ইন্টারেস্টে আর চল ভাই পার্টিসিপেট কর, তুইও কনফিডেন্ট, তুইও পারবি। নিজস্ব মানসিকতার উপর জোর দাও, নিজের মেন্টালের উপর জোর দাও, আপনি আপ তুমি ভালো ইন্টারভিউ দেবে। তার জন্য তোমার কোনো রকম কিছু দরকার নেই, এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে যদি আমরা আসি,
তিন নম্বর পয়েন্ট আমাদের কি থাকে, ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং বলতে কিরকম না, প্রশ্ন দেখবে ইন্টারভিউ তো বোর্ডে আসে, স্ট্রেংথ উইকনেস, তারপরে এরকম বিভিন্ন রকম গল্প আছে। তো তোমার স্ট্রেংথ আমি কি বলে দেবো ভাই, তোমার উইকনেস আমি কি বলে দেবো, কোন চ্যানেল তোমার উইকনেস বা তোমার স্ট্রেংথ বলে দেবে, কে তোমাকে চেনে, তোমাকে তোমার থেকে কে বেশি চেনে, কেউ না, নো ওয়ান। তাহলে তোমার কাজ কি, বাড়িতে বসে তুমি ভাবো যে তোমার স্ট্রেংথ কোথায়, তুমি কোন কাজটা সবথেকে বেশি ভালো পারো সেটার উপর জোর দাও, আর তোমার উইকনেস কি সেটা তুমিই জানো। উইকনেসটাকে অ্যাভয়েড করো, প্রয়োজন উইকনেসটাকে কীভাবে জেতা যায় সেই চেষ্টা করো। ইন্টারভিউতে তোমার কোয়েশ্চেন আসতে পারে তোমার উইকনেস কী, তোমার স্ট্রেংথ কী, সেটা আমি কী করে জানবো, সেটা তুমি জানবে। তোমার উইকনেস কী, তোমার স্ট্রেংথ কী, কোনো রকম মিথ্যা আশ্রয় নেওয়ার দরকার নেই। আজের থেকে তুমি শুরু করো, তোমার উইকনেস কী, তোমার স্ট্রেংথ কী, সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করো এখন থেকে। নতুন করে কোথাও চ্যানেল হাজারটা কোয়েশ্চেন জড়ো করে কালেকশন করে সিলেকশন করে কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু ভাবার দরকার নেই। এটা কোনো সময় ভেবো না যে তোমার ওই কমন কোয়েশ্চেনের পরীক্ষা আসবে, একদম না, হতেই পারে। তুমি অন্যান্য কোয়েশ্চেন পাবেই, বা দশটা কোয়েশ্চেন এসে দিয়ে দিলেই সঠিক, তুমি ভেবে নিও না যে তুমি 100% নাম্বার পেয়ে গেছো, একদমই না। তো তোমার কাজ কি, বাড়িতে বসে তোমার এখন কাজ হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া। একটা জিনিস খেয়াল রাখো, কোনো কাজে তুমি যদি একরকম চিন্তা করতে পারো, সম্পূর্ণ মনটাকে যদি তোমার ইন্টারভিউর উপর ফোকাস করতে পারো অ্যাট প্রেজেন্ট, তাহলে আমি শিওর তুমি তোমার কাজটা 100% করতে পারবে, এবং যে কোনো কোয়েশ্চেন তোমার ওখানে অ্যারাইজ হোক না কেন, তুমি তো সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারবে। এটা আমার ছিল তিন নম্বর পয়েন্ট। চার নম্বর পয়েন্ট আমার কী ছিল, মেন্টাল প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশন কী বলতে কীরকম, টেম্পারমেন্ট, অ্যাটিচিউড, ডিরেকশন, ইনভেস্টমেন্ট, মানে কি তোমার টেম্পারমেন্ট যা আছে শরীরের, তোমার অ্যাটিচিউড যা, তোমার দিক নির্দেশ যা বোঝাচ্ছে সমস্ত কিছুই, তোমার সময় ইনভেস্টমেন্ট সমস্তগুলো কোথায় যাবে এই মুহূর্তে, তোমার গোল টার্গেট কী, তোমার লক্ষ্য কী এই মুহূর্তে, তোমার লক্ষ্য হচ্ছে এই সময় অ্যাট এনি কস্ট যেভাবে হোক ইন্টারভিউতে ক্লিক করা। তাহলে তোমার সমস্ত সময় কোথায় ব্যয় করবে এখন তুমি, তোমার বই, তোমার পড়াশোনা, তোমার ভাবনা চিন্তা কোথায় ব্যয় করবে তুমি, তোমার ইন্টারভিউর জন্য। তোমার বডি ল্যাঙ্গুয়েজ এই সময় ঠিক নেই, তুমি বডি ল্যাঙ্গুয়েজ বানাও, তুমি নিজেকে WBP ভেবে নিয়ে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বাড়াও, কিচ্ছু যায় আসে না, কে কী মনে করবে আসছে আসছে কিচ্ছু যায় আসে না। তুমি যখন ইন্টারভিউলে ঢুকবে, তোমার মধ্যে অলরেডি যদি সেই কোয়ালিটিগুলো থাকে, তখন যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও ভাববে যে এ তো বাবু অলরেডি প্রিপেয়ার হয়েছে, তো অলরেডি WBP-র কোয়ালিটি সমস্ত গুণ এর মধ্যে আছে, একে আর নতুন করে জিজ্ঞাসা করে কী আছে, এটা ওনারা ভাববেন। হ্যাঁ সেটাই হবে, এটা ওনারা ভাববেন, আমি জানি ওটার ভাববেন। এটা ছিল আমার চার নম্বর কোয়েশ্চান, তাহলে মেন্টাল প্রিপেয়ারেশন। তাহলে প্রথম নম্বর তোমাকে কী বললাম, বাড়িতে প্রিপেয়ারেশন, দ্বিতীয় নম্বর বললাম তোমার ওয়েটিং রুম, তৃতীয় নম্বর বললাম ডিসিশন মেকিং, চতুর্থ নম্বর বললাম মেন্টাল প্রিপেয়ারেশন, আর পাঁচ নম্বর যেটা তোমাকে বলছি সবথেকে ভাইটাল প্রশ্ন, যেটা আজকের আমার টপিক ছিল সেই জায়গাটা আমি আসছি, তোমাকে ইন্টারভিউ জায়গায় 10টি কোয়েশ্চেন জিজ্ঞেস করালো, তুমি 9টি কোয়েশ্চেন পারলে, 1টি কোয়েশ্চেনও পারলে না, তাহলে বোধ হয় তোমার চাকরিতে গেল, এরকম ভাবার কোনো কারণ নেই, এরকম ভাবার কোনো কারণ নেই। তুমি যদি 9টি কোয়েশ্চেনে না বলো, এবং তুমি বল পরিষ্কার বললে যে না স্যার আমি যাই না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি যাই না, আমি করতে পারছি না, আমি খেয়াল করতে পারছি না, ওখানে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা তুমি কোয়েশ্চেনের অ্যান্সার জানো কি না জানো সেটা জানার জন্য তোমাকে কোয়েশ্চেনটা করছে না, তাহলে কী উদ্দেশ্যে কোয়েশ্চেনটা করছে, ওটা তোমার কোয়েশ্চেনটা করছে এই কারণে যে তুমি না জানি না এই কথাটা বলছো। 10টা কোয়েশ্চেন তুমি পরপর পাচ্ছ না, 9টা কোয়েশ্চেন, সেই প্রেশারটাকে তুমি কীভাবে মেনটেন করছো, তোমার অ্যান্সারের উপর দিয়ে সেটা বেরিয়ে আসবে। তুমি যদি বলছো আমি জানি না আমি পাচ্ছি না, অত কত কনফিডেন্টলি তুমি এই কথাটা অ্যান্সার দিতে পারছো যে আমি জানি না, এবং কীভাবে ম্যানেজ করছো ওনাদের সামনে, ওনারা সেইটা দেখেন, তুমি কোয়েশ্চেনটা কি অ্যান্সার দিচ্ছ সেটা ওনারা দেখেন না। এখন দুটো জিনিস কাজ করছে, এক তোমার অনেস্টি, এক হাম্বেলনেস, দুই হাম্বেলনেস, অনেস্টি, হাম্বেলনেস, তোমার কনফিডেন্স, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এই সমস্তগুলো যদি ঠিকঠাক থাকে, তুমি যদি 9টা কোয়েশ্চেনও না বলো আমি শিওর ওনার তোমাকে 100% মার্কস দেবেন। কারণ তুমি যেটা ভাবছো যে আমি কোয়েশ্চেনটা পারলাম কি পারলাম না কিচ্ছু যায় আসে না, কারণ ইন্টারভিউ ওয়াইটিং রুমে যারা বসে আছে 100 জন বা 200 জন বসে আছে, সবারই কিন্তু নলেজ মোরালে সিমিলার, এক্সপিরিয়েন্স মোরালে সিমিলার, কোয়ালিফিকেশন মোরালে সিমিলার, দেন হোয়াট টু ডু। এখন ওনারা আপনাকে ওই জ্ঞান অর্জন, জ্ঞানের কী পরীক্ষা নিতে আসেনি ওনারা, ওনারা দেখছেন যে তুমি ওই প্রেশারগুলো বিভিন্ন জায়গায় বসতেছি সম্মুখীন হবে, যে উল্টোপাল্টা কোয়েশ্চেনগুলো করা হয়, যে ক্রস কোয়েশ্চেনগুলো করা হয়, যে আপনার সামনে পুলিশ অফিসার, বড়ো কোনো স্যার আপনার সামনে ঘুষ নিচ্ছেন, তার অ্যান্সার তুমি কী দেবে, তুমি তখন তোমার করণীয় কী, তোমার বাবা মায়ের
মধ্যে সম্পর্ক ভালো নেই, তুমি কীভাবে সেটা সম্পর্ক ঠিক করতে পারো, এইসব মানে উল্টো পাল্টা কোয়েশ্চেন হাজার আছে, তুমি দেখতে ভালো নাও তার জন্য তুমি তোমার ভালো লাগছে না আমার, এই ধরনের প্রচুর কোয়েশ্চেন উনারা করেন। ওগুলো কিছুই নয়, জাস্ট পাজেল। ওনারা তোমার কী দেখতে চায়? বডি ল্যাঙ্গুয়েজ, তোমার কনফিডেন্ট। তাহলে তোমাকে জয় নিশ্চিত কোথায় করতে হবে? প্রথম থেকে তোমাকে ডাইরেক্ট করতে হবে অ্যাট এনি কস্ট। তোমাকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে কিসের জন্য? বডি ল্যাঙ্গুয়েজ, কনফিডেন্ট, অ্যাটিটিউড। তুমি ঠিক রাখো, তুমি আরামসে ইন্টারভিউতে সবথেকে বেশি নাচ পাবে। এই পাঁচটি পয়েন্ট তুমি খেয়াল রাখো এবং প্র্যাকটিস করো, এবং সেটা এখন থেকে, তুমি আজ থেকে, তুমি ডাব্লিউপি অফিসার আগের দিনও বলেছি আজও বলছি, তুমি কটা কোয়েশ্চেন পারলে না কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি যেটা না বলছো যে প্রেশারটা কীভাবে মেনটেন করছো তুমি, তোমার স্ট্রেসটা যে দশটা কোয়েশ্চেন তুমি পারলে না, তুমি ঘাবড়ে গেলে, তাহলে কিন্তু তুমি আউট হয়ে গেলে, কিচ্ছু যায় আসে না। বা পরীক্ষার আগের দিনই তুমি হয়তো ঘাবড়ে গেছো, তাই তো কারণ ইন্টারভিউ কী যাবে, আমি ধরে ধরে ঢুকছি ইন্টারভিউতে, না একদম না, তুমি স্মার্টলি পরীক্ষার হলে যাবে, কনফিডেন্টলি যাবে একদম, এবং বডি শির দ্বারা সোজা করে, একদম শির দ্বারা সোজা থাকো সবসময়, এবং সেটা বাড়িতে ঘরে বাইরে এখন তুমি প্র্যাকটিস করো সবাইকে সাথে, যখন ইন্টারাকশন করছো যে কোনো ব্যক্তির সাথে, সেখানে তুমি সেটা ব্যবহার করো, বারবার বলছি, তাহলে কিন্তু একদিন সেটা হবে না। তুমি মনে প্রাণে সেটা হয়ে যাও, তুমি হবেই চাকরি তোমার, আমি নিশ্চিত। আমি অনেক ইন্টারভিউ দেখেছি এবং শুনেছি, দিয়েছি এবং বহু লোকের সঙ্গে কথাবার্তা বলেছি যারা ইন্টারভিউ নিচ্ছেন, ইউপিএসসি বলুন, ডাব্লিউবিএস বলুন, ডাব্লিউ পুলিশ বোর্ডের কমিশন বলুন, সমস্ত অফিসারদের সাথে কথাবার্তা বলেছি আমি, এবং তাদের জেনেছি যে ইন্টারভিউতে যেটা জানা হয় জিজ্ঞেস করার চেষ্টা করো, যেটা দেখার চেষ্টা করো যে ওই প্রেশারটা, চাকরির প্রেশারটা তার ভবিষ্যতে নিতে পারবে কি না। তুমি কোন কোয়েশ্চেনের অ্যান্সার জানো? কারণ তুমি ডাব্লিউবিতে কোথায় কোয়েশ্চেন অ্যান্সার আছে, কোথায় তুমি লিখবে বই? মহাভারত কোথায় লিখতে হবে তোমাকে, না পিভি সেলের কোনো কবিতা লিখতে হবে তোমাকে, অথরাইজ করে বলতে হবে কাউকে, ওইসব কিচ্ছু করতে হবে না। না মহাকাশে মঙ্গল জানে কী ঘটেছে, তোমার ওখানে মাটি কীরকম হতে পারে, তোমাকে প্রশ্ন করবে, এরকম প্রশ্ন আসতে পারে, ওগুলো জানা না জানে কিছু আসে যায় না। তুমি তার অ্যান্সারটা, পরিস্থিতিকে তুমি কীভাবে মোকাবিলা করছো তার উপর তোমার নাম্বার। আরেকটা কথা বলে রেখি, ভাইটাল কথা, তুমি ভাবো না কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সার ভালো দিয়েছো বা খারাপ দিয়েছো, যে তোমার ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের এক্সপ্রেশন দেখে তুমি বুঝে যাবে, একদমই না, তারা ট্রেন্ড, ওইটার জন্য তারা ট্রেন্ড, খুব শিক্ষিত তারা, ওইটা ট্রেন্ড নিয়ে ট্রেনিং নিয়েছেন তারা, তোমার তাদের হাসি বলো এমনভাবে এক্সপ্রেশনটা দেবে যেমন তুমি কোনো বিরাট অন্যায় করছো তার জন্য ওনারা বসে আছেন, এমনি করে একটা এমনি এক্সপ্রেশন হয়তো ওনার দিলেন, এমনি একটা অদ্ভুত অদ্ভুত এক্সপ্রেশন দিচ্ছে ওনার দেখবে, তোমার কী মনে হবে যে সাট মধ্যে ভুল দিয়েছে, ওটা তোমাকে ঘাবড়াবার জন্য, সমস্ত কিছুর জন্য তুমি রেডি থাকো কিন্তু, একদম ঠিক। আজকে থেকে তোমাদের আগের দিনে প্রিপারেশন শুরু করছো, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, স্মার্টনেস। আমি যখন কিছুদিন আরও ইন্টারভিউ আমি পাঁচটা বলেছি, পাঁচটা পার্ট করবো, আজকে দিনে মনে পারছিল, অবশ্যই কিছু কোয়েশ্চেন হয়তো তোমাদেরকে দেবো, কিন্তু নর্মাল কোয়েশ্চেনগুলো পারলেও কিছু আসে যায় না, না পারলেও কিছু আসে যায় না। কিছু কমন কোয়েশ্চেন বলা হয় যায়, 30টা কমন কোয়েশ্চেন আসছে বিভিন্ন চ্যানেলে, এই কমন কোয়েশ্চেন কোয়েশ্চেন সব ঠিক আছে, তুমি তোমার নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস তার উপর জোর দাও, তোমার টিচার তোমায়, তুমি সবথেকে ভালো, তুমি নিজেকে প্রিপেয়ার করো, কনফিডেন্স লেভেল নিজের বাড়াও, মেরুদণ্ড আরও সোজা করো। ওকে গাইজ, যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চাইলে সাবস্ক্রাইবও করতে পারো। ভালো থেকো, বাই।